নাটোরের গুরুদাসপুর ও নলডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গুরুদাসপুরে মহিষবোঝাই একটি পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে জরিনা বেগম নামে একজন মহিলাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। বুধবার সকাল 6টার সময় উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের সিধুরি বিশ্ব রোডের আইরমারি ব্রিজের পাশে ওই ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম সিধুলি গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী। স্থানীয়রা জানান, নাটোর থেকে একটি পিকআপ একটি মহিষ নিয়ে ঢাকা যাচ্ছিল। সিধুলি বিশ্ব রোডের আইরমারি ব্রিজের পাশে জরিনা বেগম দাঁড়িয়েছিল। পিকআপটি আইরমারি ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীর শরীরের ওপর চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগম মৃত্যুবরণ করেন। অপরদিকে নলডাঙ্গা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একজন পথচারীকে একটি দ্রুতগামী মোটরসাইকেল চালক চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত ওই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পথচারী পূর্ব সোনাপাতিল গ্রামের সুকচান আলীর ছেলে অলিমুদ্দিন বলে জানিয়েছেন নলডাঙ্গা থানা পুলিশ।